বুধবার সন্ধ্যেই করণদিঘি ব্লকের বিকৌর পূর্বপাড়াতে অনুষ্ঠিত হল 40তম সর্বজনীন রক্ষা কালী মায়ের পুজো। এই পুজোকে ঘিরে বসেছে মেলা। পুজো এবং মেলা উপলক্ষে আয়োজিত হল একদিনব্যাপী বাউল গানের অনুষ্ঠান। এদিনের বাউল গানের অনুষ্ঠানে গান পরিবেশন করেন দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, মালদহ সহ উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন এলাকার বাউল শিল্পীরা। পুজো কমিটির সহকোষাধ্যক্ষ রবীন্দ্রনাথ শীল বলেন, এই পুজো গত 39 বছর যাবৎ হয়ে আসছে, এবার তা 40তম বর্ষে পদার্পণ করল। এই অঞ্চলের রক্ষাকালী মায়ের পুজো বৈশাখ মাসের শেষে অমাবস্যা তিথি মেনে এই পুজো করা হয়। এদিন পুজো শেষে সকলের জন্য খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করা হয়। এই বছর রক্ষাকালী মায়ের পুজো উপলক্ষে বিকৌর পূর্বপাড়া পুজো কমিটির পরিচালনায় এবং ব্যবস্থাপনায় এক রাত্রিব্যাপী বাউল গানের আয়োজন করা হয়। এই অঞ্চলের বাউল গান শুনতে বহু মানুষের সমাগম লক্ষ্য করা যায়। তার পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন পুজো কমিটির সভাপতি স্বপন সরকার, সম্পাদক সাধন সরকার সহ পুজো কমিটির সমস্ত সদস্যরা। এদের সহ কোষাধ্যক্ষ রবীন্দ্রনাথ শীল আর কি কি বলেছেন শুনুন। আমার নাম রবীন্দ্রনাথ শীল, দায়িত্বে রয়েছেন পুজো, আমি সহ কোষাধ্যক্ষ পদে রয়েছি। এই পুজো কবে থেকে হচ্ছে? এটা বিগত 29 বছর ধরে হয়ে এসছে, এবার 40 বছরে পদার্পণ করলো। এই পুজোকে ঘিরে কি কি এখানে আয়োজন হয়? এই পুজোকে ঘিরে আমাদের গত 40 বছর ধরেই এখানে পুজো হয়ে আসছে, এবার প্রথম বছর আমরা বাউল উৎসবের আয়োজন করেছি। এই পুজো কবে হয়? এই এই পুজোটা হচ্ছে বৈশাখ মাসের শেষের অমাবস্যা তিথি ধরে পুজোটা হয়। এই আচ্ছা, কি বলে পুজোর পাশাপাশি আর কী কী হয়? এই পুজোর পাশাপাশি অনেক দোকান মেলা টেলা এগুলো বসে। যে রক্ষাকালী মায়ের নামটা কী করে আসে? এটা হচ্ছে বিগত 39 বছর পূর্বে আমাদের গ্রামে অনেক দুর্ঘটনা বিপজ্জনক ঘটনা ঘটত, তাই গ্রামবাসীরা মনে করেছে যে এই রক্ষা মায়ের পুজোটা করলে হয়তো আমাদের গ্রামের সুখ ফিরে আসবে, তাই সেখান থেকে আমাদের গ্রামের পুজো হয়ে আসছে প্রায় 40 বছর ধরে, এবং আমাদের গ্রামের সবাই ভালো এবং সুস্থ রয়েছে। আমরা চাইছি এই পুজোতে আপনারা সবাই আসুন। বৈশাখ মাসের অমাবস্যা তিথিতে, শেষের যে অমাবস্যা তিথি, সেই অমাবস্যা তিথিতে এই পুজোটা হয়ে আসে, এবং অনেক দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা আসেন, এবং আগামীতে আমরা চাইব যে অনেক দর্শক এবং ভক্তবৃন্দরা আসুক এই পুজোতে, এবং সবার মনস্কামনা করুক, এবং আমাদের ঠাকুরের কাছে অনেক যারা যারা যেরকম মনস্কামনা চাইবে আমাদের এই ঠাকুর সব মনস্কামনা পূর্ণ করবে এই অনুষ্ঠানে। তবে বুধবারের সারা রাতব্যাপী অনুষ্ঠান যে দর্শকদের আনন্দ দিয়েছে তা বলাই বাহুল্য। উত্তর দিনাজপুরের করণদিঘির পূর্বপাড়া ঘুরে অভি সিনহা রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা, ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা, ডক্টর পিনাকী মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। চাকরি পরীক্ষার্থী, চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খুরিমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।